শুক্রবারটা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইনে ক্লাস ঘরে থাকি ক্লাস করে পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো। করোনার এই মহাকালীন সময়ে যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে তোমাদের সাথে আমি ক্লাস নেব চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তাহলে প্রিয় খুদে শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলা বই এবং বই খাতা নিয়ে চটজলদি বসে পড়ো। তাহলে আজকে আমরা যে ক্লাসটা নেব তোমাদের বাংলা প্রথম পত্র অর্থাৎ আমার বাংলা বইয়ের কাজলা দিদি। কাজলা দিদি হচ্ছে তোমাদের একটি বাংলা বইয়ের কবিতা। তাহলে কাজলা দিদি সম্পর্কে আমরা যখন আগে শিখব যে কোনো কোনো কিছু, যেমন গদ্য হোক, পদ্য হোক, কবিতা কিংবা গল্প যাই হোক না কেন, সেটা আগে নামটা আগে জানতে হবে, তারপর লেখক পরিচিতি জানতে হবে, তারপর তোমরা ভালো করে সেই জিনিসটাকে অধ্যয়ন করার চেষ্টা করবে। তাহলে কাজলা দিদি কবিতাটি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বাগচি। তাহলে আমি আরেকবার বলতেছি, দেখো আজকে আমাদের বিষয় পাঠ হচ্ছে কবিতা। কাজলা দিদি লিখেছেন কে? যতীন্দ্রমোহন বাগচি। এই যতীন্দ্রমোহন বাগচি নামটা কিন্তু তোমাদের ভালো করে শিখে নিতে হবে, দরকার পড়লে তোমরা এই বানানটা বারবার খাতায় লিখবে। কারণ তোমাদের কবিতা থেকে যে প্রশ্নটা আসে, সম্ভবত তোমাদের কবিতার মূল ভাবটা আসে, কিংবা কবিতাটি কে লিখেছেন, কবিতাটি কোন কবিতার অংশ, কয়েকটা লাইন তুমি দিয়ে যখন বলবে যে কবিতাটি কোন কবিতার অংশ, তখন তোমাদের বলতে হবে যে কবিতাটি হচ্ছে কাজলা দিদি কবিতার অংশ। আর কবিতাটি লেখক পরিচিতিকে তখন বলতে হবে যে কবিতাটি কবি হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। তাহলে এই যতীন্দ্রমোহন বাগচির জন্মসালটা আর মৃত্যুসালটা অবশ্যই আমাদের কিন্তু মনে রাখতে হবে, কারণ এখন থেকে যদি আমরা একটু একটু করে মনে রাখার চেষ্টা করি তাহলে এরপরের ক্লাসে এই কবি সম্পর্কে যখন আরও অনেক কিছু আসবে, মানে অনেক কিছু যখন কবিতা কিংবা গল্প করবো, তখন আমাদের জন্ম মৃত্যুসালটা মনে রাখতে চটজলদি স্মরণ করে আসবে। তাহলে এই কবির জন্ম হচ্ছে 1878 সালের 27 নভেম্বর। কবির জন্ম তারিখটা হচ্ছে 1878 সাল, তারিখটা হচ্ছে তোমার 27 নভেম্বর। আর মৃত্যু হচ্ছে তার 1948 সালের 1 ফেব্রুয়ারি। আমি আবার বলছি একটু খেয়াল করো, জন্ম 1878 সালের 27 নভেম্বর আর মৃত্যু হচ্ছে 1948 সালের 1 ফেব্রুয়ারি। তাহলে আমরা একটু কবি পরিচিতিটা একটু দেখি। কবি পরিচিতিটি সম্পর্কে আমাদের আগে জানতে হবে। 1878 সালের 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। যেটার নাম হচ্ছে নদিয়া। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকার সম্পাদনা করেন। পল্লীপ্রীতি, পল্লী মানে হচ্ছে মাটির প্রীতি প্রতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে তার লেখা কেয়া, বন্ধুর দান ইত্যাদি। তাহলে তার গ্রন্থের নামগুলো হচ্ছে লেখা কেয়া, বন্ধুর দান ইত্যাদি। আর তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে যদি প্রশ্নটা জানা থাকে তাহলে চটজলদি করে কিন্তু তোমরা উত্তরটা দিতে পারবে। কাজলা দিদি কবিতাটি হচ্ছে কাব্য মালঞ্চ। কাব্য মালঞ্চ বানানটা একটু খুব খেয়াল করবে, বানানটা যাতে সঠিক থাকে। কাব্য কয়েকার কা কয় জনরা, কাব্য মালঞ্চ ময়েকার মা ল ইয়চ। তাহলে এই কাজলা দিদি কবিতাটি কোন কবিতার থেকে নেওয়া হয়েছে? গ্রন্থ কাব্যগ্রন্থ থেকে, কাব্য মালঞ্চ। আর 1948 সালে 1 ফেব্রুয়ারি যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন। তাহলে চলো আমরা কবিতাটি আজকে পড়ে নিই। কবিতাটি একটু ঠান্ডা মাথায় এবং আস্তে আস্তে বেশ কয়েকবার পড়বে, কারণ কবিতাটা বুঝিয়ে তোমাকে কিন্তু ভেতরের অংশটুকু তৈরি করে নিতে হবে। যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবেই আসুক, সেভাবে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে চলো কবিতাটি আমরা একটু পড়ি। কাজলা দিদি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার ষোলো বলা কাজলা দিদি বই। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে কী বলতে বলার চেষ্টা করেছে। এখানে একটি ছোট্ট বোন, ছোট্ট বোনের আবদার হচ্ছে মা গো আমার ষোলো বলা কাজলা দিদি বই। তার মাকে প্রশ্ন করেছে যে তার ষোলো বলা কাজলা দিদি কোথায়। পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় চলে, পুকুর পাশে নেবুর তলে কোকায় জোনায় চলে, থোকায় থোকায় জোনায় চলে। জোনায় মানে হচ্ছে জোনাকি পোকা। ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি বই। সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথা আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। কারণ তার দিদি তার পাশে নেই, কারণ দিদি পৃথিবী থেকে চলে গিয়েছে। এজন্য যখনই তার মাকে প্রশ্ন করে তখনই তার মা আঁচল দিয়ে মুখ ঢেকে কান্না করে নীরবে নির্বৃত্তে, যাতে সে ছোট্ট মেয়েটি না বুঝতে পারে। খাবারে খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না গো। আমি ডাকি তুমি কেন ছুটি করে থাকো, বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তো
আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে? ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের ফল, মারা সীমা পুকুর থেকে আনবি যখন জল। জল মানে হচ্ছে পানি। মাকে নিষেধ করেছে ভুই চাপাতে যখন শিউলি গাছের ফল ভরে গিয়েছে, সেই সব শিউলি গাছের ফুল গাছগুলো যাতে না পাড়ায়, সেজন্য সে বলেছে যে আনবি যখন জল পুকুর থেকে তখন যাতে না পাড়ানো হয়। ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে। তাহলে এই লাইনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ বুলবুলিটি কোথায় লুকিয়ে আছে? ডালিম গাছে ডালের ফাঁকে। কৃষ্ণ তাড়িয়ে উড়িয়ে মাগো ছিটকে গিয়ে ফল, দিদি এসে সন্ধ্যে যখন বলতে কি মা বল, বাঁশ বাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার তাছড়া দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ঢাকে ঝোপে ঝাড়, নেবুর গন্ধে ঘুম আসে না। কিসের গন্ধে? নেবু, নেবু মানে হচ্ছে লেবু। লেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো যেতে রাত হলো যে মাগু আমার কাছটা দিদি কই। তবে নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এবার বুঝতে পেরেছ কবিতাটি কীভাবে বলার চেষ্টা করেছে। এখন আমরা কবিতাটির মূল ভাব পড়ব। মূল ভাবটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি আগেও বলেছি তোমাদের যখন প্রশ্ন আসে একটা কবিতার কয়েকটি লাইন তুলে দেওয়া হয়, সেখান থেকে তোমাদের কবিতার কোন কবিতার অংশ, কবিতাটি কে লিখেছেন আর কবিতাটির মূল ভাব, অথবা দুটো প্রশ্ন আসার চেষ্টা করে। তাহলে তোমরা মূল ভাবটা ভালো করে বাসায় মুখস্থ করে নিতে, তবে বুঝে মুখস্থ করবে। দেখো মূল ভাবটি কী বলেছে। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল গাছরা দিদি। দিদি মানে হচ্ছে বড় বোন অথবা আপা। ছোট বোনটা সারাক্ষণের সাথে কে ছিল? তার গাছরা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বোঝেও না, কারণ ছোট সে বাচ্চা আর কী বা বুঝবে। প্রতি মুহূর্তে সে তার প্রিয় গাছরা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না, তা জানতে চায় কার কাছে? তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে কাঁদেন। এখন আমরা কবিতার মূলভাবে পড়ে দুই নম্বর দেখো কি আছে। নিচের শব্দের অর্থগুলো আমরা পড়বো আর অর্থগুলো দিয়ে বাক্য তৈরি করবো। তাহলে অবশ্যই তোমাদের শব্দের অর্থগুলো আগে জেনে নিতে হবে। দেখো শব্দের অর্থ প্রথমে কী বলেছে? ষোলো। ষোলো মানে হচ্ছে ছড়া। ষোলো অর্থ কি? ছড়া। জোনাই, জোনাই মানে হচ্ছে জোনাকি পোকা। জোনাই মানে কি? জোনাকি পোকা। রাতে দেখবো যে আলো দিয়ে যেসব পোকাগুলো উঠে বেড়ায় সেগুলি কিন্তু জোনাকি পোকা, এটা দল বেঁধে কিন্তু আলো ছড়ায়। দিদি, বড় বোন অথবা আপা। নেবু, নেবু মানে হচ্ছে লেবু। ভুই চাপা, ভুই চাপা মানে হচ্ছে মাটির ওপর জন্মানো ছোট চাপা ফুল। মাটির ওপর দেখে যে অসংখ্য ঘাসগুলো জন্মাচ্ছে, সেই ঘাসের থেকে ছোটো ছোটো যে ফুলগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে মাটির ওপর জন্মানো ছোট চাপা ফুল। মারাশনি, মারাশনির অর্থ হচ্ছে পা দিয়ে পিছে না যাওয়ার নির্দেশ, কারণ আমরা যখন চলাফেরা করি তখন যদি এই ঘাসগুলো আমাদের পায়ে নিচে পড়ে নষ্ট হয়ে যায় তাহলে সেটা আমরা আসলে কাজগুলো ঠিক না, সেজন্য সেটা বলেছে যে মারাস পা দিয়ে পিছে না যাওয়ার নির্দেশ। তাহলে আমি আরেকবার বলি, শব্দগুলো একটু বাসা ভালো করে মুখস্থ করবে। সরব মানে হচ্ছে ছড়া, জোনাই মানে হচ্ছে জোনাকি পোকা, দিদি মানে হচ্ছে বড় বোন, নেবু হচ্ছে লেবু, ভুই চাপা হচ্ছে মাটির ওপর জন্মানো ছোট চাপা ফুল, মারাশি হচ্ছে পা দিয়ে পিছে না যাওয়ার নির্দেশ। এবার শিক্ষার্থীরা দেখো দুইয়ের পরে তিন নম্বর আছে বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো কিন্তু তোমাদের আসে, কারণ বিপরীত শব্দের অর্থগুলো তোমাদের ভালো করে শিখতে হবে, তার জন্য পাঁচটা বিপরীত শব্দ দিতে হয়। পাঁচটার জন্য পাঁচ নম্বর বিপরীত শব্দগুলো বাসায় খাতায় ভালো করে লিখে বারবার লিখে যাতে বানানগুলো ঠিক থাকে। তাহলে চলো বিপরীত শব্দগুলো আমি একটু লিখে ফেলি।
ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি। ক নম্বরে আছে কোথায় জমায় কি জলে, দেখো তো উত্তরটা লিখতে পারো কিনা, কবিতাটি আমরা তো নিশ্চয়ই পড়েছি, কোথায় জমায় কি জলে বলো। নেবুর তলে। তাহলে চার নম্বরে যে সঠিক উত্তর আছে সেই উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিবে। এবার দেখো পাঁচ নম্বরে আছে প্রশ্ন উত্তর। প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমাদের বইতে যে কটা আছে সে কটা ভালো করে মুখস্থ করে নিতে হবে। কাজলা দিদি কোথায় গিয়েছে, কাজলা দিদি মারা গিয়েছেন সে কথা কার কাছে বলা হয়েছে, ছোট বোন তার মাকে প্রশ্ন করেছে যে কাজলা দিদি কোথায় গিয়েছে। তোমরা এভাবে বুঝিয়ে আরো বড় করে লিখবে যে কাজলা দিদি মারা গিয়েছে। কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে, খেতে বসলে, তারপর হচ্ছে ঘুমোতে গেলে, তারপর প্রথম বিয়ের সময়, এই তখন সময়গুলোতে কাজলা দিদির কথা বেশি মনে পড়ে। আর কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন, কারণ মা বাচ্চাটিকে বুঝতে দিতে চাচ্ছেন না, এই জন্য তার মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। এভাবে তোমরা বড় করে নিজের মতো করে গুছিয়ে নিবে এই প্রশ্নের উত্তরগুলো। এখন তোমাদের সাথে আমি আরেকটা কথা বলছি যে কাজলা দিদি কবিতাটি যখন পড়বে তখন তোমরা বেশ কয়েকবার ভালো করে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। আর পড়ার পর কবিতাটির অবশ্যই মূল ভাব, আমি বারবার বলছি মূল ভাবটি কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে। তারপর হচ্ছে শব্দের অর্থগুলো মুখস্থ করবে, বিপরীত শব্দগুলো জেনে নেবে, সঠিক উত্তরগুলো পড়বে, আর হচ্ছে প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবে। আরেকটা ছয় নম্বরে আছে ডান বাম সঠিকভাবে সাজায় সেটা একটু দেখে নেবে। এখন তোমাদের আমি একটু বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাড়ির কাজগুলো নিয়ে নাও।
ক্লাস আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছো এবং এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন আমি তোমাদেরকে শিখালাম সেগুলো মনোযোগ সহকারে বাসায় পড়বে। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। আর করোনাকালীন এই মহামারীর সময় নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, কিছুদিন পর আমাদের হয়তো বা স্কুল খুলে যাবে, তোমরা এই জন্য বেশি ভালো করে বাসায় পড়াশোনা করবে। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসে আমাকে জানানোর চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।